স্বপ্নের দেশ যুক্তরাজ্য বা লন্ডনে সপরিবারে সেটেল হওয়ার নতুন একটি সুযোগ এলো, স্কেল আপ ওয়ার্কার ভিসা। তো এই স্কেল আপ ওয়ার্কার ভিসাটা চালু হয়েছে এই 2022 এর 22 অগস্ট, অর্থাৎ একদম রিসেন্টলি চালু হয়েছে। এটা ইউকের ফাস্ট গ্রোয়িং বিজনেসগুলোকে আরও ডেভেলপ করার জন্য বা গ্রোথ আরও বাড়ানোর জন্য এই স্কেল আপ ওয়ার্কার ভিসা চালু করা হয়েছে। তো চলুন আমরা দেখব যে কী কী সুবিধা এই স্কেল আপ ওয়ার্কার ভিসার জন্য, বা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে এবং কিভাবে সপরিবারে ইউকেতে সেটেল হতে পারবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে আপনার প্রশ্নটা করবেন, আর তারপরেও একান্ত আমাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসছে আজকের মূল আলোচনা, হচ্ছে স্কেল আপ ওয়ার্কার ভিসা। এই ভিসাটার সবচেয়ে মূল যেই জিনিসটা সেটা হচ্ছে মাত্র 6 মাসের একটা স্পন্সর নিয়ে আপনি ইউকেতে চলে যেতে পারবেন। এটার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে বা নির্দিষ্ট কিছু অকুপেশন লিস্ট আছে, নির্দিষ্ট কিছু এমপ্লয়ারের লিস্ট আছে, সেটা আমি পরবর্তীতে বলছি। কিন্তু সুবিধা হচ্ছে যদি শুধুমাত্র 6 মাসের একটা জব অফার আপনার থাকে বা 6 মাসের একটা জবের স্পন্সর আপনার কাছে থাকে, তাহলেই আপনি এই স্কেল আপ ওয়ার্কার ভিসাটার জন্য আবেদন করতে পারবেন। আর এই ভিসার আবেদন করার ক্ষেত্রে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, আর আইএলটিএস এর স্কোরও একদম মিনিমাম, অর্থাৎ 4-5 আইএলটিএস এর স্কোর হলেই আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে এই ভিসার মূল বেনিফিটগুলো কি। এই স্কেল আপ ভিসার মূল সুবিধা হচ্ছে এখানে আপনি 6 মাস প্রথমে যেই এমপ্লয়ারের স্পন্সর নিয়ে আপনি ভিসাটা করবেন ওখানে 6 মাস আপনার থাকতে হবে। এর পরবর্তীতে গিয়ে যারা স্পন্সর করতে পারবে না বা স্পন্সর করতে পারে না, অর্থাৎ যে কোনো জব নিয়ে আপনি বাকি টাইমটা চালাতে পারবেন, অর্থাৎ যেই 2 ইয়ার্স এর ভিসাটা পাবেন আপনি প্রথমে, এটার জন্য আপনার যে কন্টিনিউয়াস আপনার সেম এমপ্লয়ার হতে হবে এরকম কোনো কন্ডিশন নেই। জাস্ট 6 মান্থ আপনার ইনিশিয়াল যেই স্পন্সর আপনাকে জবের অফার দিবে তার জবটা করতে হবে, এরপর যে কোনো এমপ্লয়ারের সাথে আপনি কাজ করতে পারেন নেক্সট 1.5 বছর। আর এই 2 বছর পরে আপনি এই ভিসাটাকে রিনিউ করতে পারবেন, আর রিনিউ করার জন্য আপনার কোনো রকম কোনো জব অফার সাথে থাকতে হবে না। আপনি যদি বিজনেস করেন বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলেও আপনি এই ভিসাটাকে রিনিউ করতে পারবেন, আর নেক্সট রিনিউ করার সময় আপনি 3 ইয়ার্সের জন্য রিনিউ করতে পারবেন। আর এই 3 ইয়ার্স সাকসেসফুলি আপনি ওখানে স্টে করার পরবর্তীতেই আপনি ইন্ডিফিনিটলি টু রিমেইন, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন এবং পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে সপরিবারে আপনি ইউকেতে বসবাস করতে পারবেন। তো এই যে 3 বছর আপনি কন্টিনিউ করছেন, এই 3 বছর অর্থাৎ ফার্স্ট 2 ইয়ার্স আপনাকে কোনো না কোনো জব কন্টিনিউ করতে হবে, আর এই 2 ইয়ার্সের পরে সেকেন্ড যেই 3 ইয়ার্স, এই 3 ইয়ার্স আপনি যে কোনো পড়াশোনা করতে পারবেন, যে কোনো ভলেন্টারি জব করতে পারবেন, আপনি বিজনেস করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ফ্যামিলির সকল ডিপেন্ডেন্টদের স্পন্সর করতে পারবেন। এখন আসি যে এই স্কেল আপ ওয়ার্কার ভিসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। এর মধ্যে প্রথমেই আছে হ্যাভ কনফার্মড জব অফার টু ওয়ার্ক ফর অ্যান অ্যাপ্রুভড স্কেল আপ বিজনেস ফর অ্যাট লাস্ট 6 মান্থ। এরপর নাম্বার 2 হচ্ছে হ্যাভ এ সার্টিফাইড স্পন্সরশিপ ফ্রম ইয়োর এমপ্লয়ার উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য রোল ইউ হ্যাভ বিন অফার্ড ইন দ্য ইউকে। এরপর নাম্বার 3 হচ্ছে হ্যাভ এ জব অফার টু ডু এ জব দ্যাট অন দ্য লিস্ট অফ এলিজিবল অকুপেশন। এরপর নাম্বার 4 হচ্ছে বি পেইড মিনিমাম স্যালারি ইন দ্য নিউ জব, অর্থাৎ আপনাকে এমপ্লয়ার যে জব অফারটা দিবে এটা অ্যাটলিস্ট 6 মান্থের জব অফার হতে হবে। এরপর নাম্বার 2 হচ্ছে আপনাকে যেই জবের স্পন্সরটা করবে বা স্পন্সর সার্টিফিকেট দিবে সেখানে ডিটেলস আপনার কি রোলটা হবে সেই রোলটা ক্লিয়ার ইনফরমেশন থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার স্যালারিটা মিনিমাম যেই স্কেল আপ ওয়ার্কার ভিসার 30,000 পাউন্ড পার ইয়ার বা 10.5
£10 পার আওয়ার এই জিনিসটা মিনিমাম স্যালারি রেঞ্জটা অবশ্যই মেক শিওর করতে হবে ফাইনালি আপনার অকুপেশনটা অবশ্যই এলিজিবল অকুপেশন হতে হবে অর্থাৎ এই স্কেল আপের জন্য একটা এলিজিবল অকুপেশন লিস্ট আছে সেই লিস্টের মধ্যে আপনার অকুপেশনটা থাকতে হবে এই স্কেল আপ ওয়ার্কার ভিসা নিয়ে পরবর্তীতে আমার আরো দুইটি পর্ব থাকবে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন যে এলিজিবল অকুপেশন লিস্টগুলো কি কি অর্থাৎ কোন কোন অকুপেশনে আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন বা জব অফার পেলে আপনি এই স্কেল আপ ওয়ার্কার ভিসার জন্য আবেদন করতে পারবেন এট দ্য সেম টাইম কোন এমপ্লয়ারের কাছে আপনি এই জবের জন্য আবেদন করবেন বা কিভাবে এই জবের জন্য আবেদন করবেন সেগুলো নিয়ে ডিটেইলস আমার পরবর্তী দুইটা ভিডিওতে ক্লিয়ার করে দিব তো আপনারা যারা এই সম্পর্কে আরো ডিটেইলস জানতে চান আপনারা একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলোর উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটা ডিজাইন করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউকেতে পার্মানেন্টলি সেটেল হওয়ার একটা নতুন পাথওয়ে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ